মামুন ও মঞ্জুর মিয়ার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নে। জীবিকার তাগিদে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন মামুন মিয়া। কঠোর পরিশ্রম আর সাধনায় কয়েক বছর আগে মিরপুরে ক্ষুদ্র পরিসরে শুরু করেন গার্মেন্টসের ব্যবসা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যর্থানে যোগ দিয়ে এলোপাথারি গুলিতে শহীদ হন তিনি। আজগর আলী ও তাসলিমা বেগমের 4 সন্তানের বড় ছেলে মামুন, তার এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা মা ও প্রতিবেশীরা। খুবই সন্তুষ্ট আছে আমার ছেলে, আমার ছেলে মুখ ফুটলো, মুখ ফুটে নাই, কোনো সময় কারোর সাথে দুইটা কথা বলে নাই আমার ছেলে। একই চিত্র মঞ্জুর মিয়ার বাড়িতে। ঢাকার বড়বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন মঞ্জুর মিয়া ও রাহিমা বেগম দম্পতি। জীবিকার তাগিদে করতেন রাজমিস্ত্রির কাজ, আবার কখনো চালাতেন রিক্সা। 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এলোপাথারি গুলিতে নিহত হন মঞ্জুর মিয়া। ওই দিন আমার ছেলে আন্দোলনে শরিক হয়েছে, শরিক হওয়াতে ওই সেই আন্দোলনে গুলি খেয়ে মারা যায়। আপনারা যদি আমার কোনো সহযোগিতা করতে চান তাহলে আমার জন্য খুব ভালো হতো, আমি অনেক কষ্টে আছি আমার বাচ্চা কাচ্চা নিয়ে। অন্যদিকে ছাওলা ইউনিয়নের আহত আব্দুল হাকিম 5 আগস্ট গাজীপুরের নাওজুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে ছোড়া গুলিতে গুরুতর আহত হয়ে বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে দিন কাটাচ্ছেন। চিকিৎসার ব্যয় নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। সরকার পতনের আন্দোলনে আমি যখন নাওজুরে যাই তখন আমাদের সবাইকে গুলি করছে, আমার নিম্নতে 250 গুলি গায়ের মধ্যে আছে। 11-12 দিন থেকে এখানে আছে আমার, এখানে আমার তো সংসারের অভাব। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাওলা ইউনিয়নের 2 জন শহীদ ছাড়াও বেশ কয়েকজন আহত আছেন বলে জানিয়েছেন জনপ্রতিনিধি। এই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারা মৃত্যুবরণ করেছেন, এবং রংপুরের এই আন্দোলনে আমাদের জানা মতে এখনো পর্যন্ত সব তথ্য পাওয়া যায়নি, তারপরেও প্রায় 1214 জন গুলিবিদ্ধ হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক।